আরে বাবা না হয় একটু কথাবার্তা বলে ফেলতো, তার মধ্যে মাকে বলা লাগবে নাকি? অবশ্যই ডাক্তার কি বলতেছে? কাজের মেয়ে না, এটা শাশুড়ির মেয়ে এসে বলতেছে ওনার মেয়ে বিয়ে দেবে না আপনার ভাই সাহেব। আপনার ছেলের অবস্থা দেখেন, কোন ভদ্র ফ্যামিলির ভদ্র ছেলে এইরকম থাকতে পারে না। দেখেন তো তার গলায় কি সন্ন্যাসীর মতো একটা ড্রেস পরছে। আরে ভাই বাড়িতে এসব কাপড় চোপড় বললে সমস্যাটা কি? আম্মু তুমি শুধু এটা দেখছো, আরো যে কি কি করে, সবসময় তো নেশার মধ্যে পড়ে থাকে। নেশা করে প্রতিদিন বাড়াতে বাসায় ফিরে, এমনকি তুমি তো বুঝতেই পারতেছো। মানে শোন, আমি না জেনে শুনে তোকে এই আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম। তুই যেটা করছিস অনেক ভালো করেছিস বাবা। আর কোনো কথার দরকার নেই, ওদের সাথে আমাদের কোনো কথাই চলে না। থাকেন, আমি আমার বিয়েকে নিয়ে চলে যাচ্ছি। বিয়ে করা যায় না, চলো। সামনের পথে জুতি মাইতে চলে গেল, বিয়ের কথা কিভাবে কব? আপা জুতিটা ফেরত ফেরত নিয়ে একবারে করা যায় না। দেখি চেষ্টা মেষ্টা করে দেখি, যা টেনশন করেছে দেখি, চেষ্টা করে দেখি। এই কত গেল, আমি একটু দিয়ে আসি আপা। না, এই সব রাস্তা যাতে না, আমার পাশ লাগেছে।